हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमादेर चैनल आज के पर्व सबाई के स्वागत। काचा आमेर टकझल मिष्टि आचार जेटा कि ना देखले ही खेते इच्छा है। काचा आमेर सीजने भिन्न भिन्न आमेर आचार किन्तु सबार घरे तैरी करे थाकि आर काचा आमेर आचारटा सबाई पछन्द करे, आमी तो अनेक बेशी पछन्द करी। आज के आमी शेयर करब खोसा सह टकझल मिष्टि आमेर आचारटा खूब सहजे किभाबे तैरी करा जाए। एई रेसिपि फलो करे आचार तैरी करले एक बछरेर बेशि समय धरे संरक्षण करे रेखे खेते पारबेन। आचार तैरीर काज शुरू करार आगे आपनादेर सबार काछे आमार अनुरोध थाकबे, जदि आमार च्यानेलटि साबस्क्राइब करे ना थाकेन ताहले प्लिज च्यानेलटि साबस्क्राइब करे दिबेन। आपनादेर एकटि साबस्क्राइब आमादेर अनुप्रेरणा जोगाय। আজকে আমরা 2 কেজি কাঁচা আমের আচার তৈরি করব। এখানে আমরা 2 কেজি কাঁচা আমকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। একটা আমকে আমরা 4টি ভাগ করে কেটেছি। তারপর আমরা সেই 4টি পিসকে আবার ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আমরা কতটা ছোট করে আমটাকে কেটে নিয়েছি বা আমের সাইজটা কতটুকু করা প্রয়োজন। এবার সবগুলো আমকে এক এক করে একটা ট্রেতে অথবা একটা বোলে নেব। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আমরা এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেন প্রতিটা আমের গায়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণটা ভালোভাবে লেগে যায়। আমাদের আমটা কিন্তু মাখানো হয়ে গেছে, জাস্ট 5 মিনিটের জন্য রোদে শুকাতে দিব। আরেকটা টিপস কিন্তু বলা হয়নি, আমটা কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, কাটার আগেই ধুয়ে নিতে হবে। এবার একটা পাতিলকে চুলায় বসিয়ে এর মধ্যে আমরা 2 কেজি আমের জন্য 1/2 কেজি পরিমাণে সরিষার তেল দিব। দিয়ে দিব 2টো তেজপাতা। দিয়ে দিব এলাচ, দারচিনি। যখনই তেলটা গরম হয়ে আসবে তখনই আমরা এর মধ্যে দিয়ে দিব পিস করে রাখা আমগুলো। সবগুলো আম এক এক করে গরম তেলে দিয়ে দিব। এক এক করে সবগুলো আম যখন গরম তেলে দেওয়া হয়ে যাবে তখন আমরা আমটাকে একটু নেড়েচেড়ে দিব। আমগুলোকে গরম তেলে জাল করতে থাকব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিব। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। একটু নেড়েচেড়ে লবণটাকেও মিক্সড করে দিব। দিয়ে দিব 1/2 কেজি পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ বেশি দিবেন। আর আমাদের কাঁচা আমটা একটু বেশি মিষ্টি ছিল, এই জন্য চিনির পরিমাণটা কম লেগেছে। আর আমরা এমনিতেও এটাকে একটু টকঝাল মিষ্টি আচার বানাবো, সেই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। দেখুন আমটা গরম তেলে জাল করার পর কিছুক্ষণ পর এরকম একটা কালার চলে আসবে। দেখুন আমাদের আমের মধ্যে কিন্তু তেল উঠে আসছে। আমরা কিছু পাঁচফোড়নকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এবার আমরা 5 ফোড়নের গুঁড়োটা আমের মধ্যে দিয়ে দিব। এবার একটু এটাকে নেড়েচেড়ে ভালোভাবে আমের সাথে মিক্সড করে দিব। তারপর দিয়ে দিব শুকনো মরিচকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই শুকনো মরিচের গুঁড়োটা আমের মধ্যে দিয়ে দিব। আপনি যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন
তাহলে মরিচের পরিমাণটাও বেশি দিতে পারেন। আর ঝাল কম খেতে চাইলে মরিচের পরিমাণটাও কম দিতে পারেন। এটা সম্পূর্ণই আপনার উপরেই ডিপেন্ড করবে। দেখুন আমাদের আচারের কালারটা কেমন হয়েছে। এভাবে আমরা সবগুলো মশলা দেওয়ার পর এর মধ্যে কিছুটা ভিনেগার দিয়ে দিব। আর এই ভিনেগারটাই কিন্তু আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে, তাই অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে। আমরা কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই সহজে আচারটা তৈরি করে নিলাম। যখনই কালারটা এরকম হয়ে আসবে তখনই আমরা চুলা থেকে আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু দেখলেই আমাদের সবার খেতে ইচ্ছে হবে। যদিও টক ঝাল মিষ্টি আচার এমনিতেই দেখলে খেতে ইচ্ছে হয়, কিন্তু তারপরেও নিজের হাতের বানানো আচারের স্বাদটা যদি হয় একটু ভিন্ন রকম, নিজের কাছেও ভালো লাগে, বাসার সবাই খেতেও পছন্দ করে। এইভাবে আমাদের এই রেসিপি দেখে খুবই মজা করে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করে নিতে পারবেন। আমাদের এই রেসিপি দেখে আচার তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনার তৈরি আচারটি খেতে কেমন লেগেছে। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে আমাদের রান্নার সকল মজাদার রেসিপি আপনি পাবেন সবার আগে। লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।